হলো মাস নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো नमस्कार शुरू करते न्यूज सात दिन अपने संगे आमी अर्पिता देखे नेब आज के हेडलाइंस हेडलाइंस निवेदन करते स्टूडियो व्यू आरामबाग भाषा शहीद दे शरणे सांस्कृतिक अनुष्ठान कामरपुकुर कॉलेजे प्रसूतर मृत्यु के केंद्र कर भांगचूर हासपाताले आरामबागे शहरजुड़े ट्राफिक समस्या नहीं ट्राफिक पुलिस सरकारी सहाज्य ना पावाय मृत्शिल्प निये चिंतित मृत्शिल्पीरा हेडलाइन निवेदन करल स्टूडियो व्यू आरामबाग এবার আসছি নিউজ সাত দিনের বিস্তারিত খবরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হলো হুগলির একটি বেসরকারি নার্সিং হোমে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার রাত 8:30 নাগাদ এক প্রসূতিকে ভর্তি করা হয় ধনেকালী নারায়ণপুরের একটি বেসরকারি হাসপাতাল রাজপতি সেবা সদনে প্রসূতির নাম সুপর্ণা বাগ সুপর্ণা শ্বশুরবাড়ি পুরসুড়ার পারুল গ্রামে এবং বাপের বাড়ি ধনেকালীর বান্না গ্রামে 9:30 নাগাদ পরিবারের লোক জানতে পারেন ডেলিভারি রুমে সুপর্ণা মারা গেছে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন এবং অল্প পিস্তল ভাঙচুরও করেন ঘটনাটি ঘটেছে ধনেকালী নারায়ণপুরের একটি বেসরকারি হাসপাতাল রাজপতি সেবা সদনে পরে ধনেকালী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বডি থানায় নিয়ে যাওয়া হয় পরিবারের লোক থানায় লিখিত অভিযোগ জানান मूलत डॉक्टर रूपक बनर्जी बिरुद्धे अभियोग जे तिनि नेशाग्रस्त अवस्थाय छिलेन एवं तार जन्नोय एई चिकित्सार गाफिलती ब्रियो रिपोर्ट न्यूज सात दिन 21 फेब्रुआरी भाषा शहीदेर स्मरणे कोखाटे कामरपुकुर कलेजे वार्षिक सांस्कृतिक अनुष्ठान होये गेल आरामबागेर सांसद अपरूपा पोद्दार एई सांस्कृतिक अनुष्ठाने सूचना करेन 21 फेब्रुआरी भाषा दिवस शहीद दे स्मरणे कामरपुकुर श्री रामकृष्ण शारदा विद्या महापीठेर वार्षिक सांस्कृतिक अनुष्ठान अनुष्ठित हुए गेल एई दिन कामरपुकुर कलेजे सांस्कृतिक मंचे उपस्थित छिलेन आरामबाग सांसद अपरूपा पोद्दार गोघाट दुई नम्बर पंचायत समिति सभापति पुतुल मुर्मू गोघाट दुई नम्बर विडिओ अरिजित दास कलेजेर अध्यक्ष महिदोष गायन सम्पादक जगबंधु घोष पंचायत समिति सदस्य शाहाबुद्दीन खान तपन मंडल सह एकाधिक विशिष्ट व्यक्तिबर्ग ए दिन सांस्कृतिक अनुष्ठाने बसंतेर कविता आवृत्ति करें दुई नम्बर विडिओ अरिजित दास विशिष्ट व्यक्तिरा भाषा शहीद श्रद्धा निवेदन करें सांस्कृतिक अनुष्ठाने विभिन्न शिल्पीरा संगीत और नृत्य परिवेशन करें शीत आसेओ एखन चुपी चुपी जायो खूब चुपी चुपी बसंत शुरूते बसंत रंगे रांगते कविता
ব্যুরো রিপোর্ট নিউজ সাত দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন নিউজ সাদিন, চোখ রাখবো পরের খবরে। খানাকুলের নদীপুর থেকে বারবাউন পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, মেরামত ও পরিচর্যার অভাবে এই অবস্থা। মেরামত ও পরিচর্যার অভাবে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে খানাকুলের নতিপুর থেকে বারবাউন পর্যন্ত প্রায় 5 কিমি পিচের রাস্তাটি। হাওড়া ও হুগলি জেলার সংযোগকারী রাস্তাগুলির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর পরেও সংস্কারের অভাবে রাস্তার প্রায় সর্বত্রই পিচ উঠে গিয়ে বর্তমানে রাস্তাটিকে বিপজ্জনক করে তুলেছে বলে জানা গেছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকা এই রাস্তাটির মেরামত করে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য স্থানীয় মানুষ বারবার দাবি জানিয়ে আসলেও প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে এলাকাবাসীর ক্ষোভ। এদিকে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা শিকার হতে হচ্ছে বলে দাবি স্থানীয় গ্রামবাসীদের। তাই বর্তমানে প্রশাসনের তৎপরতায় রাস্তাটির সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার দাবি তুলেছেন এলাকার কয়েক হাজার মানুষ। এই রাস্তাটি ব্যবহার করে খানাকুলের অধিকাংশ মানুষ কলকাতা, হাওড়া, বাগনান, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরের মতো শহর ও শহরতলি এলাকায় যাতায়াত করেন। এছাড়া স্থানীয় দৌলতচক, হায়াতপুর, মাগরি, মোস্তফাপুর, তালঘগি, ভৈরবপুর, নতিপুর, বলপাই প্রভৃতি গ্রামের কয়েক হাজার মানুষ প্রত্যহ নিজেদের দৈনন্দিন প্রয়োজনে এই রাস্তাটি ব্যবহার করে খানাকুল, আরামবাগ, তারকেশ্বর প্রভৃতি এলাকায় যাতায়াত করেন। এই রাস্তার পলাশপাই থেকে হাওড়া, কলকাতা ও উদয়নারায়ণপুর পর্যন্ত বাস চলাচল করে, কিন্তু রাস্তার এই বেহাল দশার ফলে তারাও সমস্যার সম্মুখীন বলে জানা গেছে। এই রাস্তায় বাস চালকদের মতে বেহাল রাস্তা দিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে বাস চালাতে হয় তাদের। এই রকম অবস্থা থাকলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বলে তাদের মত। মুচিরাটা থেকে বারবাউন পর্যন্ত গেছে,
রাস্তাটা অনেকদিনই খারাপ হয়ে আছে, মোটামুটি প্রায় 8-10 বছর ধরে খারাপ হয়ে আছে, মাঝে মধ্যে রিপেয়ারিং হয়। এখানে 4টে রুটে গাড়ি যাতায়াত করে, চিকিরা থেকে হাওড়া, করুণাময়ী মুচিঘাটা থেকে করুণাময়ী, মুচিঘাটা থেকে মুকুন্দপুর, এবং ম্যাজিক গাড়ি চলে এখান থেকে মুচিঘাটা থেকে আমতা পর্যন্ত। প্রায় 8-10 বছর ওর মধ্যে মাঝে মধ্যে একটু রিপেয়ারিং করা হয়, খুবই খারাপ আছে, একটা মানুষের সাইকেল নিয়ে গেলেও অসুবিধা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ 7 দিন। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেভ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে, আপনারা চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, 10 রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341, 83480704। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা, চোখ রাখবো পরের খবরে। আরামবাগ শহর জুড়ে ট্রাফিক সমস্যা, দিনের অধিকাংশ সময় থাকে না ট্রাফিক পুলিশ, তানে ঝুঁকি নিয়ে চলমান যানবাহনের সামনে দিয়ে পারাপার করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষজনের। যখন সারা রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার প্রচার, কিন্তু আরামবাগ শহর একটু আলাদা, দিনের অধিকাংশ সময় রাস্তায় থাকে না কোনো ট্রাফিক পুলিশ, প্রাণের ঝুঁকি নিয়ে চলমান যানবাহনের সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে সাধারণ নিত্যযাত্রীদের। আরামবাগের গুরুত্বপূর্ণ বাসুদেবপুর মোড়, গৌরহাটির মোড়, বসন্তপুর মোড়, হাসপাতাল মোড়, কোর্ট রোড এলাকায় দিনের বেশিরভাগ সময় ট্রাফিক না থাকার অভিযোগ, নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক সিগন্যাল থাকলেও নিয়ম না মেনে বেপরোয়া যানবাহনের দাপাদাপি, ট্রাফিক আইন ভঙ্গকারী গাড়িগুলিকে ধরার কেউই নেই। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চললেও আইন ভঙ্গকারী গাড়িগুলি ধরা ও ট্রাফিক পুলিশ মোতায়েন হচ্ছে না কেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পূর্বপুরুষদের আমল থেকে মৃৎশিল্পে যুক্ত হুগলি জঙ্গলপাড়ার 20টি পরিবার, কিন্তু এই শিল্পে ক্রমশ ভাটা পড়ায় চিন্তিত 20টি পরিবার, অথচ কোনো সরকারি সাহায্য মেলেনি এই সব মানুষদের। হুগলির পুরসুরার জঙ্গলপাড়ার 20টি পরিবার মৃৎশিল্পের উপর নির্ভরশীল, কিন্তু জঙ্গলপাড়ার এইসব পরিবারের ভবিষ্যৎ কি তা কেউ জানেন না। নানান সমস্যা থাকা সত্ত্বেও কেবলমাত্র সংসারের টানেই বাধ্য হয়ে মাটির জিনিস তৈরি করছেন তারা, জমি জায়গা নেই, কেবল ভিড়টুকুই সম্বল, এক কথায় তাদের ভাত বিক্রি হলো এই পেশা। পূর্বপুরুষদের আমল থেকেই তারা মাটির নানান পাত্র তৈরি করেছেন, কিন্তু বর্তমানে প্লাস্টিক সহ নানান উপায়ে এসব পাত্র তৈরি হয় তাদের বাজার ক্রমশই মন্দার দিকে, অথচ মাটির তৈরি পাত্রই যে আগের বাজার করেছে তা এদের কথা স্পষ্ট। কী করেন না এনারা? মাটি থেকে তৈরি করেন কাপ, ভার, থালা, টপ, ধনুচি, গ্লাস সহ একাধিক পাত্র, সংসারের টানে হাত লাগাতে হয় ছেলে মেয়েদেরও, অথচ বাবা মারা চান না এই পেশাতে তাদের সন্তান সন্ততি মানুষ হোক, কারণ এত পরিশ্রম তাদের ধাতে সহ্য হবে না। তারা চান যতই কষ্ট হোক এই পেশাতে থেকে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে। এদের আক্ষেপ, সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি, কোনো সাহায্য পাননি তারা, তাই তাদের আক্ষেপ কেউ কারণ নয়, না বাম না ডান।
এগুলো না করলে আমরা খেতে পাবো না, ছেলেদের লেখাপড়া শেখাতে পারবো না। এইটাই তো আমাদের কর্ম, এই করেই সংসার চলে। পরে মানে চালাতে হয়, যেরকম আয় হয় সেরকম ব্যয় করতে হয়। কোনো সাহায্য পেয়েছেন? কিচ্ছু পাইনি। এইসব করে ছেলেরা পারবে না চালাতে, আমরা যে কষ্টের মধ্যে করছি ছেলেরা পারবে না। এই যে আমরা এত ধৈর্য ধরে কষ্ট করে জিনিসগুলো তৈরি করছি, ওদের এতটা ধৈর্য রাখ। তারা অন্য কোনো কাজ করুক ভালোভাবে, কোনো হাতের কোনো কাজ শিখুক, কোনো মানে বাইরে মানে এই যে মাটির ওরা মাটি পাওয়া যাচ্ছে না, যেখানেই মাটি আনতে যাচ্ছে সেখানেই অবজেকশন করছে। তারপরে এই কাঠের দাম বেড়ে যাচ্ছে, সেই রকম এই মালের দাম বাড়াতে গেলেই মানে এত দাম মাটির জিনিস, সেই জন্য তারপরে আমরা করি। তার বাপ কাকা করেছে, তার দেখা দেখি আমরা শিখেছি। এটিতে আমার জমি জায়গা নেই, এটি সারা বছর চলে। আমার একটা ছেলে একটা মেয়ে, তার বিয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, সে ইয়ে কাজ হয়ে গেছে দিল্লিতে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। মানে সবকে এখান থেকে খরচ করতে জানে? এই তিনশো বেলাস্টিকে এসে যেতে আমাদের একটু অসুবিধা হয়েছে। কিরকম? ওই যে বেচাকেনাটা কম হচ্ছে, বেচাকেনাটা কম হচ্ছে। বেলাস্টিকটা না থাকলে ভালোই চলত, সারা বছর এই কাজ হয়, হাঁড়ি হয়, কাপড় ভাঁট দিলে, এইটা ছড়া দেখলে এইসব কাজ। পরশুরা থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ সাতদিন। নিউজ সাতদিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ সাতদিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11:00, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1:00। নিউজ সাতদিন, মনের খবর মনে রাখার খবর।